সেই জামানা জাড়িয়ে এক যুবকের কি পরিণতি হয়েছিল একদম মনোযোগ দিয়ে শুনতে হবে, তখন আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমাদের জামানায় বিচার হয়, আমরা যখন বিচার চাইতে যাই তখন কি হয় যে 50,000 টাকা দিসকুন ভাগ করে নেবো, খুনি বিচার করিয়ে দেবো, তাই তো ভাইজান। যাক, তো ওমারে ফারুকের জামানে কেমন বিচার ছিল?